স্বামী অপছন্দের তবু সিঁদুর চাই, সংসার অপছন্দের তবু সন্তান চাই। স্বামীর নামে 498A কেস করার পরেও স্বামীরই ডকুমেন্ট ইউজ করে আমার ভাড়া বাড়ি চাই। ভাবতে পারছো, এই সমাজে এত মানুষ যাদের মনে হচ্ছে ওকে আমরা টেনে নিচে নামাতে চাইছি, অথচ এই সমাজের মানুষরাই কিন্তু, তাদের মধ্যে আমরাও অবশ্যই আছি, যারা ওকে এককালীন ভিউজ দিয়ে ওর ভিডিও দেখে ওকে একটা পপুলার ফেস বানিয়েছি, তখন তো কই আমরা ওকে টেনে নিচে নামাইনি, নামিয়েছি না। তখন অবশ্য আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটারও ছিলাম না, তারপরেও ওর কোনো রকম ভুল দেখলে আমরা এড়িয়ে যেতাম। আজকে ভুলটা চরম পর্যায়ে, যে সংসারে কোনো অশান্তিই ছিল না সেই সংসারটাকে অশান্তির আখাড়া বানিয়ে ও তৃতীয় ব্যক্তির আগমনটাকে বোঝাতে চেয়েছে আমি পরিস্থিতির শিকার। আদৌ কি পরিস্থিতির শিকার? আজকে যে তৃতীয় ব্যক্তিকে বন্ধু হিসেবে হোক বা নিজের দাদা হিসেবে কি হিসেবে পরিচয় করিয়েছে আমার সত্যি জানা নেই। ফ্ল্যাট ওনারের এই রকম করা নির্দেশ, যে তাকে বলা হয়েছে বা তার আশেপাশের পার্শ্ববর্তী সমস্ত প্রতিবেশীকে বলা হয়েছে যেন তার ওপর একটু নজরবন্দি রাখা হয়। কেন ওই বাড়িতে যদি এই ব্যক্তির অবাধ যাতায়াত থাকে, যারা ভিডিও দেখে তারা প্রত্যেকেই জানে ব্যক্তিটিকে কেমন দেখতে, তাহলে নিশ্চয়ই তারা কমপ্লেন জানাবে। সেই কারণেই শুক্র থেকে রবিবার আমার মনে হয় কোনো ব্লগ আসবে না। একটা বুদ্ধি তো অবশ্যই করতে হবে, বলতে হবে ভিডিওতে যে আমার ফ্ল্যাটটা রেন্টেড নাকি ফ্ল্যাটটা আমার নিজের কেনা, নিজস্ব কেনা, কিছু তো একটা অবশ্যই বলতে হবে, সেটা ভাবতে হবে। সর্বোপরি ওর জীবনটা এখন দোটানায় চলছে, যে ভরসার হাত ধরে ও ভরসা করে বেরিয়েছিল সেই ভরসার হাত ওকে প্রত্যেক মুহূর্তে বুঝিয়ে দিচ্ছে জীবন কতটা তার বিপন্নতায় ভরিয়ে তুলেছে। 1,00,000 টাকা মাসিক মাইনে পায় বলে বলেছিল, বাড়ির বাসন কেন মাজছিস পাগলি রে, তোর তো ক্যাটরিনা ক্যাফ হওয়ার কথা। এদিকে আমরা দেখেছি ক্যাটরিনা ক্যাফও কিন্তু করোনার সময় নিজের বাড়ির মেডকে ছুটি দিয়ে নিজের বাড়ির বাসন নিজেই মেজেছে। তাই সবসময় এই বড়াইটা করতে নেই, আমি মাসিক মাসোহরা এত পাই বা আমি এত উপার্জন করি তাই আমি আমার বাড়ির বাসন মাজতে পারবো না। ওরে ভাই, নিজেই তো খাচ্ছিস, নিজের বাড়ির বাসন নিজেই মাজবি, তাতে আবার লজ্জা কিসের? হ্যাঁ, এটা হতে পারে যে কর্মব্যস্ততার কারণে আমি মাজতে পারলাম না, যেখানে আমার ডেইলি ব্লগিং এর কন্টেন্টই হচ্ছে আমি আমার প্রাত্যহিক জীবনযাত্রার প্রত্যেকটা অংশ তুলে দেখাবো, সেখানে আমার বাসন মাজাটা যদি এরকম দাঁড়ায় যে আমি 1,00,000 টাকা উপার্জন করি তাই আমি বাসন মাজতে পারবো না, এটা হাস্যকর কন্টেন্ট ছাড়া আর কিছু নয়। সত্যি আজকে কিছু মানুষের প্রশ্ন শুনলাম, সন্দীপদা কেন ছেলেকে এত কম খেতে দেয়, সন্দীপদার বাবার এত অসুস্থতাতেও তারা বিরিয়ানি কেন খেলো, ইভেন তারা ঘুরতে কি করে গেল বাবাকে এই অসুস্থতার মধ্যে রেখে দিয়ে। আমি লাস্ট থেকে শুরু করি। সন্দীপদার বাবা এত অসুস্থ, তারপরেও সেই ব্যক্তিকে বাড়িতে রেখে চলে গেছে একা। বাড়িতে যদি কিছু একটা হয়ে যেত, সত্যি কিছু একটা যদি হয়ে যেত, নিশ্চয়ই মনে করেছে এখন স্বাভাবিক আছে সেই জন্যই তারা গেছে। হ্যাঁ, ক্যামেরা ফ্রেন্ডলি কেন হচ্ছে না এই বিষয়টা সন্দীপদা নিজেই ভালোভাবে বলতে পারবে। যখন সে সংকোচ করছে তার মানে আমাদের খুঁচিয়ে জানতে চাওয়ার কোনো মানে হয় না, তাই তো? আচ্ছা, এবার প্রশ্ন হচ্ছে সন্দীপদা বাবার সাথে এরকমটা যদি করতে পারে তাহলে ওই দিকে দাঁড়িয়ে এই অসহায় মহিলা তার ছেলের অসুস্থতায় কেন বিরিয়ানি খেতে পারে না? দারুণ পয়েন্ট মনে পড়েছে, তাই না? আমরা দেখেছি কৃষু যখন অসুস্থ ছিল সে অস্ট্রেলিয়ান চিকেন খাচ্ছিল, কি করে খাচ্ছিল, মা হিসেবে গলা থেকে নামে, ইস নাম ছিল, কিন্তু মাটন বিরিয়ানি নাম ছিল, চিকেন বিরিয়ানি নাম ছিল, চিকেন অস্ট্রেলিয়ান চিকেন প্রত্যেকদিন প্রত্যেকদিন হচ্ছে, একদিন অন্তর অন্তর ভালো ভালো আইটেম হচ্ছে, কোথায় ফ্রাইড রাইস, পনির নিরামিষের দিনকে, এখন তো নিরামিষের দিন সোয়াবিন ছাড়া পুঁই শাক ছাড়া কিছুই পাওয়া যায় না, আগে আমরা ভ্যারাইটি পেতাম পনিরের তরকারি ফ্রাইড রাইস, এখন আরও সব কিছু হয় না। যাই হোক, তো এই বিষয়টাকে যদি কম্প্যারিজন করে দেখতে হয় সন্দীপদা এত নিকৃষ্ট হলো কি করে তার বাবার প্রতি? আরেকজন মাও কিন্তু হয়েছিল, তা সদ্যজাত বলবো না, তবু কোলের সন্তানের প্রতি এতটাই নিকৃষ্ট হয়ে গিয়েছিল যে সে নাকি ব্লগে দেখার সুযোগ পেয়েও তাকে দেখতো না, বলছে আমাকে কেউ একজন বলল কমেন্ট সেকশনে গিয়ে বা আমাকে মেসেঞ্জারে বলল তাই আমি জানতে পারলাম, আমাকে নিয়ে চুল্লুখোরটা এই কথা বলেছে। ভাবতে পারছো, নিজের ছেলের প্রতি যার এত মায়াটান যে আর থাকতে পারছে না ছেলেটাকে ছাড়া, সে নাকি তার ছেলেকে ভিডিওতে দেখার সুযোগটা মিস করে যায়, কি অস্বাভাবিক বিষয় না এটা? আচ্ছা, আরও একটা দারুণ পয়েন্ট তোমাদেরকে মনে করিয়ে দিই, মায়া মমতা সন্দীপটা খুবই নিকৃষ্ট। এদিকে এই মহিলা বিয়ে বাড়ি নিমন্ত্রণ পেয়েছে কোথায় থেকে? বন্ধুর বাড়ি, যে বন্ধুর হাত হচ্ছে চরম ভরসার হাত, সেই বন্ধুর বাড়িতে নিমন্ত্রিত হওয়ার জন্য সে তার সবথেকে কাছের পরম আত্মীয়ের চলে যাওয়া অর্থাৎ তার শ্রাদ্ধের দিনকে, এবেলায় কাজ হচ্ছে ওবেলায় রেডি হয়ে সে চলে গেছে বিয়ে বাড়ি, সদ্য মা হারা মেয়েটাকে একা ফেলে তারা তীর্থযাত্রায় গেল, তারা বাড়িতে বিয়ে বাড়ি অ্যাটেন্ড করতে চলে গেল, মেয়েটা সেই মুহূর্তে
হয়তো একটা কাছে চেয়েছে এমন পরম মানুষকে, পরম বন্ধুকে, সরি পরম বন্ধুকে চেয়েছে যে তার একান্ত আপন হতে পারবে। কোনোদিন দেখেছি তাকে আসতে? হ্যাঁ, কথাবার্তা হয়, কেন হয় সেটাও আমরা সকলে জানি, না হলে ওই কথোপকথনের মাধ্যমে সর্বস্বটা ফাঁস হয়ে যাবে যে। সেই কারণেই এই সক্ষতাটা এখন ক্যামেরার সামনে রাখা, যে না ওকে যদি এখন বাগে না রাখি তাহলে কখন বেফাসভাবে কি বলে দেবে তা তো আর জানা যাচ্ছে না। এখন পাতানো দিদির বক্তব্য কি আসে মাঝে মধ্যে? আমরা কি কখনো জানি, কখনো দেখেছি, কখনো শুনেছি ওদের বাবার বাড়িতে এর সরকার আসত? অথচ আমরা এই পাশের বাড়ির মাহারা মেয়েটির বক্তব্যতেই জানতে পেরেছিলাম, ওই যে মেসেজ করেছিল সেই মেসেজের মাধ্যমেই কিন্তু জানতে পেরেছি যে এই মেয়েটি দেখেছে ওই বাড়িতে এর সরকারের অবাধ যাতায়াত ছিল। এখন সে ডিনাই করতেই পারে, তবে তার ছবিটা যেটা মেসেজের সাথে ছিল সেটা কিন্তু পরস্পর আমরা দেখতে পেয়েছি। চলে আসি তার পরের ব্যাখ্যাটায়, যেটা পয়েন্ট হিসাবে আমাদের কাছে এসেছে। সন্দীপদা কি করে বিরিয়ানি খেলো? বললামই, যদি মা এরকম নিকৃষ্ট, মানে স্ত্রী এরকম নিকৃষ্ট হতে পারে, তার ছোঁয়া লেগেই এরকম নিকৃষ্টতা সন্দীপদা শিখেছে। সত্যি একটা মানুষ অসুস্থ, এতটাই তো অসুস্থ নয় যে ওরা বিরিয়ানি খেতে পারবে না। হ্যাঁ, সে যদি এত অসুস্থ থাকতো তাকে তো হসপিটালাইজ করতে হতো, হতো না কি? আশ্চর্য, ঘরের চালেরই বিরিয়ানি করেছে, এমন আহামরি কিছু নয়। কি এরা? আচ্ছা, ফার্স্ট যে পয়েন্টটা ছিল, কৃষুকে নাকি খেতে দেওয়া হয় না। হ্যাঁ, কৃষু তো এমনি এমনি মাথায় লম্বা হয়ে যাচ্ছে, খেতে না পেয়ে পেয়ে, খেতে না পেয়ে পেয়ে এমনি এমনি মাথায় লম্বা হয়ে যাচ্ছে। সো স্যাড, বাচ্চাটাকে খেতে দেয় না, সকালবেলা আমন্ড ভিজানো খেতে দেয় না, ডিম সেদ্ধ খেতেই দেয় না, আটার ম্যাগি, ইস ও তো খাইই না। ওই যে বেলা 12টার সময় একটা আটার রোল বানিয়ে দিল, কে খেলো ওটা? কৃষু খেলো? ও আমরা দেখিনি তো, হাফটা বোধহয় সন্দীপদা খেয়ে নিয়েছে না? হ্যাঁ, ওই যে শরীরের জন্য ভালো হবে পেঁপে দিয়ে ডাল করা ছিল, বাচ্চাটাকে জোর করে করে ভুলিয়ে ভুলিয়ে খাওয়াচ্ছিল, ওটা কে যেন খাওয়াচ্ছিল আর কাকে খাওয়াচ্ছিল? ও আমরা দেখলাম না, সন্দীপদা খাওয়াচ্ছিল। ইয়ে বাবা, আমাদের জলনদিদা দেখতে পায়নি, জলনদিদা এত জ্বলন না তার মধ্যে, মানে সন্দীপদাকে দেখে এত উনি নিজে জ্বলে পুড়ে ছারখার হয়ে যান যে উনি চোখের মধ্যে ওই ছাইয়ের পরত পড়ার জন্য না কিছুই দেখতে পান না। বাচ্চাটা খাচ্ছে না, বাচ্চাটা লম্বা হচ্ছে না, বাচ্চাটা সুস্থ আছে, কিচ্ছু দেখতে পান না। শুধু দেখতে পান কি বলতো, বউ অত্যাচারী, বউদের উপর অত্যাচার করেছে, এত অত্যাচার করেছে, বউটা 5 বছর ধরে চাই খেতে পারেনি, অথচ ব্লগ দেখি আমরা দিব্য চা খেয়েছে, যখন যেখানে সন্দীপদা নিয়ে যেত গাড়ির দাঁড় করিয়ে চা খাওয়াতো। মানে সত্যি ভিডিওর মধ্যে এত প্রমাণ থাকা সত্ত্বেও মানুষ যে কী করে ডিনাই করে আমি সেটাই ভেবে পাই না। এবার চলে আসবো আজকের ভিডিওর সবথেকে মুখ্য একটা পার্টে। আমাদের সঙ্গীতা ম্যাডাম একটি কমিউনিটি পোস্ট দিয়েছিলেন, আমি সেটা আগের ভিডিওতেও আলোচনা করেছি, আগের ভিডিও অর্থাৎ যে ভিডিওটা আমি আগের দিন রাত্রেবেলা দিয়েছি সেটা। সেই ভিডিওতেও বলেছিলাম ওখানে আমাদের এই অসহায় মহিলার, অসহায় মহিলার পরম প্রিয় দর্শক, পরম প্রিয় দর্শক কেন বলছি, এই দর্শকের সাথেই এই আমাদের অসহায় মহিলা কিন্তু সেদিনকে আউদে গিয়ে দেখা করেছিল। তো সেই দর্শক ওখানে কমেন্ট করেছে, আপনার ওপর ভরসা আছে, আপনি সঠিক বিচার দেবেন, আপনার নজরবন্দিতে থাকলে আশা করছি আমরা সবাই সঠিক বিচার পাবো। আহা আহা আহা, আজকে ম্যামের কাছে সঠিক বিচারের আশায় যাচ্ছে, এরা তখন কোথায় ছিল যখন ম্যাম একটা সপ্তাহের মেয়াদ দিয়েছিল এই আমাদের অসহায় মহিলাকে তার কথা রাখার জন্য? সে তখন অন্য একজনের স্ট্রিম লাইভে উঠেছিল, মনে আছে নিশ্চয়ই সবার, কার স্ট্রিম লাইভে? হ্যাঁ, না মনে থাকলেও মনে করিয়ে দিই, আমাদের ওয়াইটির প্রিয় দাদা, যে দাদা এখন অগোচরে মুখ লুকিয়ে বেড়াচ্ছে না, মাঝে মধ্যে দর্শন দিচ্ছে কি করে আমি ভেবে পাচ্ছি না, মানে কি ঠিক করতে চাইছে আমি ভেবে পাচ্ছি না, মাঝে মাঝে অ্যাপিয়ারেন্স দিয়ে কি বোঝাতে চাইছে, হাম আবি হু হাম আবি হু, এরকম একটা ব্যাপার। তো যাই হোক না কেন, ম্যামের কাছে যদি বিচার চাওয়ারই হয়ে থাকে, সবার প্রথম এটা বোঝা উচিত আজকে কেউ যদি ভোরে ভোরে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের চ্যানেলের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার জন্য কমপ্লেন জমা করে, তাহলে তাদের চ্যানেল চলে যাওয়ার পর মুহূর্তেই কিন্তু আমরা সাধারণ ভিউয়ার্সরা আবার পাল্টা কমপ্লেন করতে পারি সেই ব্লগারের বিরুদ্ধে যে প্রত্যেকটা দিন আমাদের কাছে কন্টেন্টের নাম করে পরকিয়া প্রমোট করে গেছে। যদি বলো প্রুফ, আরে বাহ দিদি বাহ, প্রুফ নেই, পুরাতন ইনস্টাগ্রাম চ্যানেলে এখনো অব্দি বার্থডে উইশটা রয়েছে, নিশ্চয়ই সকলের মনে আছে, মনে তো থাকবে। আচ্ছা, একসাথে যে ছবিটা আমাদের কাছে এসেছিল সেটা নিশ্চয়ই মনে আছে, সবার মনে আছে। হ্যাঁ, আচ্ছা, দিনের পর দিন স্বামীকে চুল্লুখোর বলে পরবর্তী মুহূর্তে তাকে অ্যানিভার্সারি উইশ করা, এবং
পরে তাকে আবার লিগাল হাজব্যান্ড হিসেবে দাবি করা। নিজে 498A কেস করে তাকে স্বামী হিসেবে দাবি করে তার নামে সিঁদুর বহন করে তার সন্তানকে নিয়ে টানাটানি। তার সন্তানকে কেন বলছি, 10 মাস আগে তাকে কিন্তু একটা জন্মদিন উইশ করার কথা এই মায়ের মনে ছিল না, কিন্তু যখন বুঝতে পারলো যে না আমি তো ডিভোর্স দেব না, তাহলে আমার ষষ্ঠ অ্যানিভার্সারি উইশ করার কথা, তখন সে উইশ করে দিয়েছে। তাহলে তার কাছে কি ইম্পর্টেন্ট, তার পরকীয়াকে বাঁচানোর জন্য স্বামীকে মধ্যস্থতায় ঝুলিয়ে রেখে ডিভোর্স না দিয়ে, ডিভোর্স না নিয়ে তাকে সারা জীবন এমন চাক্কি পিসিং মতো একখানা সিচুয়েশনের মধ্যে ফেলে দেওয়া যেখান থেকে সে বেরোতে পারবে না। তার লাইফে সুখের মুহূর্তগুলো চলে যান, আমি তো এখান থেকে আমার মতো করে আমার জীবনে সুখ খুঁজেই নিয়েছি, আমার স্বাধীনতা, আমার অবাধ টাকা পয়সা, যে সমস্ত টাকা পয়সাগুলো আমি নিজের হাতে রাখতে পারছি, তো সেই সব কিছু মিলিয়ে মিশিয়ে এই মহিলা, একজন ফ্রিকল মাইন্ডেড মহিলা, সেটা কিন্তু অ্যাজ আ ভিউয়ার্স আমরা কমপ্লেইন করতে পারবো। জানা দরকার, বোঝা দরকার। কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যদি ঔদ্ধত্যের বাইরে গিয়ে কথা বলে থাকে, প্রমাণের বাইরে গিয়ে কথা বলে থাকে, তাহলে তোর বাসের ভিডিওটা রয়েছে ভাইটিতে জল জল করছে। হ্যাঁ, ওর চ্যানেল থেকে আসেনি, ঠিক কথা, কিন্তু ওর চ্যানেল থেকে এটা দেখিয়েছে, বাসের মধ্যে নৃত্য করতে করতে যাচ্ছে। যখন ভাইটি এই বিষয়টা নিয়ে কোনো রকম কড়া পদক্ষেপ নেবে না, তখন কিন্তু এই ধরনের যে সমস্ত কমিউনিটি পোস্টে আমরা দেখেছি কি কি আইন পাশ করেছে, সেই আইনের ওপর সাধারণ ভিউয়ার্সরা ভর করবে। সবারই পছন্দের কন্ট্রোভার্সি ক্রিয়েটার কেউ না কেউ রয়েছে, তো তাদের বিরুদ্ধে যদি কেউ কোনো রকম পদক্ষেপ নেয়, পাল্টা তারাও কিন্তু অন্যদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে পারে। সো ভেবে চিনতে সমস্ত কাজ করা উচিত, তাই নয় কি? আজকে সন্দীপদার করুণ পরিণতি যদি হয়ে যেত, এই মহিলার কিচ্ছু এসে যেত না। ভেবে দেখো, সন্দীপদার নিকৃষ্ট, সন্দীপদার নির্লজ্জ, সন্দীপদার এই, সন্দীপদার সেই, সমস্ত কিছুর মাঝখানেও এই সন্দীপদাই কিন্তু ক্যামেরা ফেস করতে ভয় পেয়েছিল। বউকে মেরেছিল বলে? আরে না না, তাহলে তো 498 কেস থেকে এত তাড়াতাড়ি রেহাই পেত না, এত তাড়াতাড়ি রেহাই পেয়ে মুক্তি পেয়ে ঘরে বসে থাকতো না। পুরোপুরি মুক্তি না পেলেও কিছুটা তো হয়েছে অবশ্যই, প্রমাণ তো সে করতে পারেনি কিছুই, তাই না? সেই ভদ্রলোক সেই মুহূর্তে এতটাই আতঙ্কের মধ্যে ছিল যে কি পরিস্থিতি ক্রিয়েট করতে পারে এই মহিলা, এই কুচক্রী মহিলা, কারণ সে সেই মুহূর্তে এতটা ফ্রিকল মাইন্ডেড আমরা জানতাম না। আমরা বিশ্বাস করেছিলাম 22 দিন পর আসা তার মুখের একটা ভিডিও, এক কাপড়ে সে বাড়ি থেকে বেরিয়ে এসেছে। ভেবেছিলাম এত সুন্দরী একটা মিষ্টি মেয়ে বাড়ি ছাড়া হয়েছে, কিসের জন্য বাড়ি ছাড়া হয়েছে, কি কারণে হয়েছে, ডোমেস্টিক ভায়োলেন্স, এই সমস্ত কিছু যখন শুনেছি না, ও যখন কাঁদছে আমাদের চোখ থেকেও তখন জল পড়ছে। হ্যাঁ, প্রথমে কিন্তু আমি লক্ষ্য করিনি ওর হাতের ওই নেল পলিশটা, সত্যি লক্ষ্য করিনি আমি ওর চোখের জলের দিকে, তখন ভালোভাবে দেখছি আর বুঝছি একটা মেয়ে সত্যি আজকের সমাজে দাঁড়িয়েও এত লাখ টাকা ইনকাম করেছে, একটা পরিবারের সুখে যার ঘর করার কথা সেই পরিবার নাকি তাকে অত্যাচার করে বাইরে বের করে দিয়েছে, এটা আমি কিন্তু প্রথমাংশে ভেবেছি। যখন সন্দীপ দাস বাড়িতে সীমাদি গেল, গিয়ে পৌঁছে সেই সমস্ত পরিস্থিতি আমাদের সামনে তুলে ধরেছে, অলরেডি বুঝতে পারলাম এই মহিলা কতটা ফ্রিকল মাইন্ডেড, কারণ সে গিয়ে কমেন্ট করেছে কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কমেন্ট সেকশনে। প্রথমে তার সংসার বাঁচানোর চেষ্টা থাকলে সে তার মা বাবাকে পাঠাবে, কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করবে না, পরকীয়া করার জন্য তাকে ঢাল হিসেবে ব্যবহার করবে না। একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে সেই মুহূর্তে ওর ঢাল হিসেবে ব্যবহার করেছে। আজকে যারা ওর পক্ষ নিয়ে কথা বলছে, কি মনে হয়, কেউ জানে না ওর সম্পর্ক আছে কিনা? কেউ জানে না, সবাই জানে, সবটার সাক্ষী, সবাই শুধু অপেক্ষা করছে কখন ছেলেটাকে কাছে আনা যাবে। এই অপেক্ষাটাই ওরা করছে। 1 বছরের জন্য এগ্রিমেন্ট হোক বা 11 মাসের জন্য ভাড়াবাড়ির এগ্রিমেন্ট হোক, সেটা নিয়ে আমাদের বিন্দুমাত্র মাথা ব্যথা নেই। এখন মানুষের বক্তব্য হচ্ছে সন্দীপদার উচিত পদক্ষেপ নেওয়া, যেহেতু ওনার অজান্তে ওনার ডকুমেন্টসগুলো ব্যবহার করা হয়েছে। যদি কোনো জেরক্স করা ডকুমেন্টস ব্যবহার করা হয়ে থাকে, তাহলে সেখানেও সন্দীপদার সইয়ের প্রয়োজন হবে। এটাও হতে পারে সন্দীপদার কোনো জেরক্স করা সই করাই ডকুমেন্টস হয়তো ছিল, এমনও হতে পারে, বা নকল সই করে নিল কেউ, যেমন নকলভাবে সন্দীপদার নাম বহন করে মাঝে মধ্যে চলে, স্বামীর পরিচয় বহন করে চলে, হতে পারে না, আবার কখনো বন্ধু কখনো দাদা, সেরকমভাবে সইটাও হয়তো নকল করে নিয়েছে। আবার যদি এইগুলোর মধ্যে কোনোটাই না হয়ে থাকে, তাহলে আমার মনে হয় সন্দীপদা যে পদক্ষেপ নেবে সেটা কি বিষয়, ডকুমেন্টস শো করেছে বলে, ছবি শো করেছে বলে? আচ্ছা, তাই যদি হবে, অরিজিনালটা কিন্তু লাগবে, অরিজিনালটা লাগবেই। যতই তুমি সোর্সের থ্রুতে যাও না কেন, অ্যাজ আ সিঙ্গল ওম্যান তুমি যদি ঘরটা ভাড়া নিতে চাও, তাহলে তোমাকে কখনোই স্বামীর ডকুমেন্টস শো করার কোনো প্রয়োজন পড়বে বলে আমার মনে হয় না, কারণ অলরেডি তারা একটা সেপারেশনের জায়গায় দাঁড়িয়ে আছে।
এই ধরনের পরিস্থিতিতে কিন্তু ফ্ল্যাট ওনারও আমার মনে হয় কোঅপারেট করতো, তাই না কি? ওর ফ্যামিলিকে নিয়ে থাকবে, ওর ফ্যামিলি অর্থাৎ ও তোর ঠাম্মিকে নিয়ে থাকবে, এরপর ঠাম্মির বদলে মা বাবা আসা যাওয়া করতে পারে, বৌদি দাদা আসা যাওয়া করতে পারে, তাই না? তো সেই জায়গায় দাঁড়িয়ে ও ফ্ল্যাটটা অনায়াসেই নিতে পারতো, সেখানে স্বামীর পরিচয়পত্র দেওয়ার কোনো প্রয়োজন আছে বলে আমার মনে হয় না। ও যদি অস্বীকার করে থাকে ও সন্তানের অস্তিত্ব, তাহলে ও এটাও অস্বীকার করবে না যে ওর স্বামী আছে, ওর স্বামীর সাথে সন্তান নেই, ও এই ধরনের কাজটা করবে কি? এখন এই বিষয়টা একটু ভাবাচ্ছে, এই ধরনের কাজটা করবে কি? কারণ যাকে মাস্তুত দাদা হিসেবে পরিচয় দিয়েছে, সেই দাদার অবাধ যাতায়াত যদি ফ্ল্যাটে বাড়ে, তাহলে কিন্তু ফ্ল্যাট ওনার কড়া পদক্ষেপ নেবে অবশ্যই। এই মুহূর্তে দাঁড়িয়ে ওকে এটা ভীষণ ভাবনায় ফেলে দিয়েছে, এক বছরের আগে এই ঘরটা ছাড়তেও পারবে না। আর যদি ও ছাড়তে বাধ্য হয়, তাহলে তো সবার কাছে কারণটা ভীষণ পরিমাণে পরিষ্কার, কেন ওকে ফ্ল্যাটটা ছাড়তে হলো। তাই এই মাঝখানে ও এমনভাবে ফেসে গেছে, এখন কি করে বেরোবে সেই রাস্তাই হয়তো খুঁজছে। দেখা যাক কালকে রথযাত্রার দিন কি হিসেবে ও আমাদের সামনে ব্লগ আনে, আদৌ কালকে আনে কি পরশু আনে, এটাই দেখার মতো বিষয়। আর ডকুমেন্টসের কথা যতদূর আমি জানলাম বা বুঝলাম, স্বামীর ডকুমেন্টস যদিও শো করে থাকে, অবশ্যই সন্দীপদা কোনোরকম হয়তো পদক্ষেপ নিতে পারে, সেটা লিগ্যাল টিমের কাছ থেকে পরামর্শ করে অবশ্যই। আর এই কাজ যদি সন্দীপদার অজান্তে করে তারপর সেই ফ্ল্যাটের মধ্যে কোনোরকম অনাকাঙ্ক্ষিত কিছু ঘটে গেল, তার দায়িত্ব অবশ্যই সন্দীপদার ঘাড়ে এসে বর্তাবে, তাই না? যার স্বামী বর্তমান, কোনো রকম এভিডেন্স, আসল কোনো ডকুমেন্টস দেখাতেই পারল না, কি করে তাহলে তার স্বামীর ডকুমেন্টসের উপর ভিত্তি করে ফ্ল্যাট ওনার বাড়ি ভাড়া দিয়ে দিয়েছে, যতই সেখানে কোনো মানুষ, কোনো তাবর ব্যক্তি গ্যারেন্টার হিসেবে দাঁড়াক না কেন। এখন সাবু দাদা ডিনাই করে যে হ্যাঁ, আমি ফ্ল্যাট সম্পর্কে জানতাম যে ও একটা ফ্ল্যাট নিচ্ছে, কোথায় নিচ্ছে, কিন্তু এগুলো কোনোভাবেই জানতাম না যে কে কি হচ্ছে না হচ্ছে, আমি এসব বিষয়ে কোনোভাবে জড়িত নেই। সেটা কিন্তু সাবু দাদা নিজের লাইভের মধ্যে ক্লিয়ার করে দিয়েছে। তাহলে সাবু দাদা এখানে ক্লিয়ার কাট পেয়ে গেল। এবারে ও যদি এই ফ্ল্যাটের ওনারের কাছে সন্দীপদার কোনো রকম ডকুমেন্ট শো করে থাকে, তাহলে অবশ্যই বলতে হবে সন্দীপদার ডকুমেন্ট শো করার ওর কাছে কোনো জায়গাই নেই, যদি না ও নকল কোনো ডকুমেন্টস বের করে নেয়। আজকে সন্দীপদার ডকুমেন্ট সন্দীপদার কাছে যদি না থাকতো, সেই নিয়ে সন্দীপদা অনেক আগেই বলে দিত, বলতে বাধ্য ছিল, কারণ ডকুমেন্টস খোঁজেনি সন্দীপদা এমনটা তো নয়, সমস্ত কিছুই সন্দীপদার তদারকিতে থাকে। তাহলে সে নিশ্চয়ই তার ডকুমেন্টসটা খুঁজেছে এবং দেখেছে যে হ্যাঁ, সবটা ঠিকঠাক আছে, ছেলের বার্থ সার্টিফিকেটও আছে, সবটাই ও ওখানে গিয়ে নকল করে বানিয়েছে। হয় ও সন্দীপদার ডকুমেন্টস নকল করে আবার বানিয়েছে, আর সেটাও সম্ভব নয়, কারণ ডকুমেন্টস আমি তুলতে চাই, এবার সে সজ্ঞানে সুস্থ অবস্থায় রয়েছে, তার ডকুমেন্টস আমি কিভাবে তুলবো, ভীষণ পরিমাণে ভাবাচ্ছে আমাকে বিষয়টা। তোমরা কেউ কি ভাবছো না একবারও? অরিজিনাল ডকুমেন্টস যতই তুমি একটা জেরক্স কপি শো করো না কেন, তোমাকে অরিজিনাল ডকুমেন্টস দেখাতে হবেই। জেরক্সটা থাকবে ফ্ল্যাট ওনারের নিজের কাছে, অরিজিনালটা থাকবে, অরিজিনালটা একবার শো করে তারপর নিজের কাছে রাখা থাকবে। যে কোনো জায়গায় এটা হয়, জেরক্স এক কপি জমা পড়ে তারপর অরিজিনালটা দেখানো হয়, এটাই হয় সবসময় সর্বক্ষেত্রে। তা ও অরিজিনালটা না দেখিয়েই ফ্ল্যাটটা পেয়ে গেল। সবকিছুর ভিতরে না একটা কেমন ধোঁয়াশা রয়েছে, কেমন একটা চক্রান্ত ভাব পাচ্ছি। তোমরা কে কে বুঝতে পারছো কমেন্ট করে জানিও। অবশ্যই কালকে রথযাত্রার পুণ্যতিথি, সেই দিন নিশ্চয়ই কিছু একটা ভালো হবে। যোগ্য দাদা সবার জন্য কিছু না কিছু ভালো তুলে রেখেছে, আশা করব সবার রথযাত্রার দিনটা বেশ ভালো কাটবে। সকাল সকাল একটা ভালো ফ্রেশ ভাইব নিয়ে সবাই দিনটা শুরু করো তোমরা, কারণ ওয়াইটিতে যা পরিস্থিতি এই মুহূর্তে, যেভাবে কাটাছেঁড়া চলছে একে অপরকে, কেউ কারো দোষ স্বীকার করতে চাইছেই না। আজকে পাতানো দিদি যেভাবে বলছে যে তোমরা গিয়ে অন্য কারোর বিরুদ্ধে পদক্ষেপ নাও, তাহলে হয়তো আমার পিঠটা বেঁচে যেতে পারে, আমি ফ্রিলি কন্ট্রোভার্সি করতে পারি। আমার মনে হয় না উনি ফ্রিলি কন্ট্রোভার্সি করতে পারেন। এই কমিউনিটি পোস্টটা দেখেছেন উনি পরে, সকালের ভিডিওটা এসেছে আগে, সেখানে উনি কিন্তু লাস্ট অবধিও ম্যান্ডিকে নিয়ে এমনভাবে কটাক্ষ করে গেছেন, যেটা খুব একটা ভালো লাগার মতো বিষয় নয়। যে নিজের লিমিট বোঝে, যে জানে আমাকে কি করে কন্ট্রোভার্সি করতে হবে ভালোভাবে, তার ভাষার প্রতি সংযত ক্ষমতা, মানে সংযম ক্ষমতা এত কম কেন আমি জানি না। বোঝা যায় উনি ভীষণ ফ্রাস্ট্রেশনে ভুগছেন, ফ্রাস্ট্রেটেড একজন মহিলা, কারণ এইভাবে অন্যকে যখন কটাক্ষ করছেন, শুধু ইনকামের জন্য করছে আমার তো মনে হয় না। কোনো মানুষকে যখন আমি দেখছি সে ভালো আছে, কেন তাকে আমি নিয়ে ঘাটাছেড়া করতে যাব? এখানে যদি বলো যে ওকে নিয়ে কেন তুমি বলছো, অর্থাৎ অসহায় মহিলাকে নিয়ে, ও ভালো নেই,
ও তো ভালো দেখাচ্ছে শুধু আমাদের। এবার যদি বলো তোমরা কি করে বুঝছো, আরে ভাই বোঝানোর মতো তো অনেক কিছু রয়েছে, না হলে কি আর এত তড়িঘড়ি করে একটা ফ্ল্যাট ভাড়া নিয়ে চলে আসে? অ্যাটলিস্ট একটা এক কামরার ঘর নিজের খরচে, 5 বছর পর হলেও তৈরি করে নিত, ফ্ল্যাটটা ভাড়া নিয়ে চলে আসতো না। এই ফ্ল্যাট ভাড়া নেওয়াও যা, আর নিজের বাড়ি না থাকাও তাই, তোমাকে মাস গেলে ভাড়া গুনতে হবে। ভিউজ যদি হট করে এরকম হয় বা ওয়াইটি কোনোভাবে গ্লিচ খেলো, এরকম হলো এমন একটা গ্লিচ খেলো বা টেকনিক্যাল প্রবলেম হলো যে ওর ভিউজই যাচ্ছে না, সেই মান্তে পেমেন্টটাও কী করে করবে? আচ্ছা, সেভিংস থেকে করতে পারে, অবশ্যই করতে পারে। সন্তান নিয়ে মাসিক খরচ চালিয়ে একটা বিলাসবহুল ফ্ল্যাটে থাকা কম কিছু নয়, এক এক করে ও কিন্তু অনেক জিনিস ওখানে গুছিয়েছে। এরপর এইরকম একটা ফ্ল্যাট কম খরচে পাওয়া সত্যি আমার মনে হয় না ও আর পাবে বলে। এই ফ্ল্যাট ওনার অনেক ভাগ্যবান নাকি ও অনেক ভাগ্যবান? ফ্ল্যাট ওনার ভাগ্যবান বলছি এই কারণে, কারণ ফ্ল্যাট ওনার হঠাৎ করে ভাইরাল হয়ে গেলেন ওয়াইটিতে, তাই না? ফ্ল্যাট ওনার হঠাৎ করে ভাইরাল হয়ে গেলেন, আর ওর দুর্ভাগ্য এই জায়গায় যে ও যেখান থেকে পোস্টটা দেখে গেছে, আমার মনে হয় না ও পোস্ট দেখে গেছে বলে, না হলে এই বিষয়টা সম্পর্কেও জানতো যে কোনো রকম একটা পেজের মধ্যে অলরেডি উনি ওনার ফ্ল্যাট সম্পর্কিত সমস্ত তথ্য দিয়ে রেখেছেন, আমার মনে হয় না ও জানতো বলে। এই বিষয়টা না ওর অজান্তেই হয়েছে, সেই জন্য এতটা রেগে গিয়ে ও ওভারবাস্ট হয়ে আমাদেরকে বলেছে সমস্ত ইনফরমেশান আমার কাছে চলে এসেছে, যে ইনফরমেশান লিক করেছে তার আর কী বললো, বাড়ির অ্যাড্রেস আর ফোন নাম্বার আমি জোগাড় করে ফেলেছি, সবার পদক্ষেপ নিচ্ছি। আরে ভাই তুমি কার বিরুদ্ধে পদক্ষেপ নেবে? তুমি আগে নিজের বিরুদ্ধে পদক্ষেপ নাও, বাড়ি থেকে বেরোনোর পর তোমার স্টেটমেন্টে কোনো মিল পাওয়া যায় না, আগে নিজের বিরুদ্ধে নাও দেখি, নিজেকে সংযত করো, কটা সত্যি কথা বলো, তুমি কটা সত্যি কথা বলো, প্রত্যেকটা কাজে মিথ্যে কথা প্রমাণ হয়ে যায়। সাবুদাদা নেই, সাবুদাদার হাত সরে গেল, ভিডিওতে প্রত্যেক মুহূর্তে তুমি মানুষকে বিভ্রান্ত করার জন্য একের পর এক মিথ্যে কথা বলে গেছো, এগুলো মনে রেখো, আর এটা সবসময় খেয়াল করে রেখো, আজকে তোমার এই ফ্ল্যাটের ঘটনা আমাদের সামনে হুট করে চলে আসার পেছনেও কিন্তু ঈশ্বরেরই হাত আছে। হ্যাঁ অবশ্যই ঈশ্বরেরই হাত আছে, 5 বছর ধরে যদি তুমি অত্যাচারিত হতে না, তাহলে ঈশ্বর কখনো তোমার থেকে বিমুখ হতেন না, তোমার প্রতি বিরূপ হতেন না, তোমার প্রতি বিরূপ হয়েছেন তার একটাই কারণ, তুমি মিথ্যে চারিতা করেছো, তুমি মিথ্যে কথা বলেছো। সন্দীপ দ্বারা নির্দোষ তখনও ছিল, এখনও আছে, পরেও থাকবে, আশা করছি ছোট বাচ্চাটাও সারা জীবন ভালো থাকবে, সারাটা জীবন। আজকে আমাদের জলন্দীপ দিদা যতই জ্বলে জ্বলে কমেন্ট পাস করুক না কেন, এটা মনে রেখো দিদা, সব সময় মনে রেখো, আজকে বলছে এই দুদিন হলো তুমি কোনো কন্ট্রোভার্সি ছোঁয়া দাওনি বাবা, কিন্তু আগে তো তুমি কন্ট্রোভার্সি করতে। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, এই দুদিন হলো লুকিয়ে লুকিয়ে আমরা কাউকে দেখতে পাচ্ছি না, এত কাট ছাট করে ভিডিও দেওয়া যাচ্ছে যে না আমার কাউকে প্রয়োজন নেই তো তাই আমার সাথে সম্পর্কও নেই তার, কিন্তু তার আগে তো আমরা দেখতে পেয়েছি, তাহলে কি করে বিশ্বাস করব? যুক্তিতে যুক্তি খেলো মিলে মিলে গেল সরি গেল মিলে যুক্তিতে যুক্তি গেল মিলে, এবার দেখি কথা কাটো কেমন কাটতে পারো। যত্তস্ব, সন্দীপদা দুদিন নিট অ্যান্ড ক্লিন ব্লগ দিয়েছে বলে সে ভালো হতে পারে না, আপনার চোখে ভালো হওয়ার দরকারও নেই, দরকারও নেই আপনার চোখে ভালো হওয়ার। যত্তস্ব, সন্দীপদা যদি দুদিন নিট অ্যান্ড ক্লিন ব্লগ দিয়ে ভালো না হতে পারে, মনের দিকে হাত রেখে একবার বলুন তো, হাত চোখ মাথা সমস্ত কিছু রেখে বলুন, এই দুদিন হলো বলছে, দুদিন বলতে এই মাস দুয়ের হতে চলল, বলছে যে না আমার তো কাউকে প্রয়োজন নেই, আমার তো কারোর সাথে কোনো সম্পর্ক নেই, তাহলে আমরা মানবো কি করে? এত মিথ্যাচারিতা করার পর যাকে আমরা এক বাসে এক পাশাপাশি সিটে দেখতে পেয়েছি, মানা যায় সেই মিথ্যাচারিতাগুলো? এসব অন্য কাউকে বিশ্বাস করতে বলবেন, আমাদের বলবেন না। চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, ভিডিওটা ভালো লাগলে ডু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল, টাটা গাইস, দেখা হবে খুব শিগগিরই নতুন একটি ভিডিওর সাথে।